আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা জীবন বিমার শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। এই জীবন বিমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা এখানে চারটি দৃষ্টিকোণ থেকে চার ভাগে ভাগ করেছি। সো প্রথমে আমরা দেখব যে বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে যে জীবন বিমাকে কয় ভাগে ভাগ করা যায়, এবং এটি হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন। কারণ এই যে মেয়াদের ভিত্তিতে যে বিমার পত্রের যে বা জীবন বিমার যে শ্রেণীবিভাগ আছে, এখান থেকে সাধারণত সব জায়গায় সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। সো এই জিনিসটাকে আমরা একটু ডবল স্টার দিয়ে রাখবো, কারণ এইখান থেকেই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, যে 90%-এরও বেশি ক্ষেত্রে, এখান থেকেই সৃজনশীল প্রশ্ন হয়। এবং আমরা এখানে হালকাভাবে ব্যাখ্যা করে আমরা আগামীতে এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানব। সো বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে জীবন বিমা শ্রেণীবিভাগ, প্রথমে আসা হচ্ছিল মেয়াদি বিমাপত্র। জাস্ট এই ভিডিওতে আমরা জাস্ট এটুকু বলবো যে এই বিমাপত্রগুলো কীভাবে চুক্তিবদ্ধ হয়ে থাকে বা এখানে চুক্তিতে কী বলা থাকে। প্রথমে আসলো মেয়াদি বিমাপত্র। মেয়াদি বিমাপত্রে বলা হয় যে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে, হয়তোবা একটি যে কোনো সময়, হয়তোবা ধরে নিলাম 15 বছর। চুক্তি হবে যে 15 বছর প্রতি বছর বিমাগ্রহীতা বিমাকারীকে একটি নির্দিষ্ট পরিমাণে প্রিমিয়াম দিতে থাকবে প্রতি, হয়তো বা প্রতি মাস বা প্রতি বছর অন্তর অন্তর প্রিমিয়াম দিতে থাকবে। যদি এই 15 বছরের মধ্যে বিমাগ্রহীতার মৃত্যু হয়, যে কোনো সময় মৃত্যু হলে এই যে বিমাকারী আছে সে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বা তার উত্তরাধিকারীদের এর বিমা প্রিমিয়াম প্রদান করে দিবে। অর্থাৎ এই 15 বছরের মধ্যে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে বিমাকারী তাকে, তার পরিবারকে বা তার মনোনীত ব্যক্তিকে টাকা দিয়ে দিবে। এখন সাপোজ 15 বছরের মধ্যে তার মৃত্যু হলো না, না হতেই পারে, সেই ক্ষেত্রে চুক্তি হচ্ছিল যদি এই 15 বছরের মধ্যে তার মৃত্যু না হয়, সেই ক্ষেত্রে বিমাকারী যে প্রিমিয়াম নিয়েছে সেটি তাকে ফেরত দিয়ে দিবে। অর্থাৎ যদি সময়ের মধ্যে তার মৃত্যু হয়, তাহলে তো তার পরিবার টাকা পাচ্ছেই, আর যদি তার মৃত্যু না হয় সেই ক্ষেত্রে সে যে প্রিমিয়াম দিয়েছে সে প্রিমিয়ামটি সে ফেরত পাবে। হয়তো বা কিছু খরচ কেটে রাখবে এখানে অবশ্যই বিমাকারী প্রতিষ্ঠান, বা কিছু তো টাকা রাখবে, বাট সে একটি বড় অঙ্কের অ্যামাউন্ট ফেরত পাবে। এটি হলো মেয়াদি বিমাপত্র। এরপর আসলে হচ্ছিল আজীবন বিমাপত্র। এখানে বিমাগ্রহীতা তার জীবন দশায় তার টাকা আর ফেরত পাবে না। এখানে চুক্তি থাকে এমন যে যখন বিমাগ্রহীতার মৃত্যু হচ্ছে, তখনই বিমাকারী প্রতিষ্ঠান তার মনোনীত ব্যক্তি বা তার ছেলে মেয়ে বা তার পরিবারকে বিমাদায়ী পরিশোধ করে দিবে। হয়তো বা সে কি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা দিয়েছে, বা এমনও হতে পারে সে মৃত্যুর আগ পর্যন্ত টাকা দিয়ে গেছে প্রতি মাসে, বাট চুক্তির মূল কথা ছিল যখন আমার মৃত্যু হবে তখন যেন আমার পরিবারকে এই পরিমাণে টাকাটি দিয়ে দেওয়া হয়। এটি ছিল আজীবন বিমাপত্র। আর সবার শেষে আসে হচ্ছিল সাময়িক বিমাপত্র। সাময়িক বিমাপত্র কী বলা হয়, হয়তো বা বিমা গ্রহীতা বিমাকারীর কাছে গিয়ে 2.5 বছরের জন্য একটি বিমাপত্র খোলে। সাধারণত মনে করো একজন আর্মি অফিসার, সে হয়তো বা কোনো মিশনে যাচ্ছে একটি 1-1.5 বছরের জন্য, তাহলে আর্মি অফিসারটি হচ্ছিল বিমাগ্রহীতা। সে বিমাকারী প্রতিষ্ঠানের কাছে যাবে, বলবে দেখেন আমি একটি মিশনে যাচ্ছি, সো সেখানে অনেক কিছুই হতে পারে, বাট দেশে আমার ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, যদি এই মিশনে আমার কোনো কিছু হয়ে থাকে ক্ষতি, বা হয়তো যদি আমার মৃত্যু হয়ে থাকে, আলটিমেটলি ক্ষতি মানে মৃত্যু হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার পরিবারকে, অর্থাৎ আমার স্ত্রী বা সন্তানকে আপনি এত টাকা দিয়ে দিবেন। সো যদি এই 2.5 বছরের মধ্যে সেই ব্যক্তির, অর্থাৎ যে বিমা করেছে মানে বিমাগ্রহীতা, আমার উদাহরণের মধ্যে যে আর্মি অফিসার, যদি সে মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে তার পরিবারকে, তার স্ত্রীকে বিমাকারী প্রতিষ্ঠান গিয়ে টাকা দিয়ে আসবে। তবে যদি এই মিশনে বা এই সময়ের মধ্যে যদি সেই ব্যক্তির মৃত্যু না হয়, অর্থাৎ আর্মি অফিসার সুস্থ থাকে বা সুস্থ সবল থাকে, সেই ক্ষেত্রে এই যে প্রিমিয়ামের টাকা বা বিমা দাবির কোনো প্রশ্নই আসে না। মেয়াদি বিমাপত্রে কিন্তু আমরা দেখছি বিমা দাবিও করছে, অথবা বিমা দাবি না হলে সেই টাকাটি ফেরত পাচ্ছে। আজীবন বিমাপত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির মৃত্যু হলে সে টাকা পাচ্ছে, তার পরিবার টাকা পাচ্ছেই। কিন্তু সাময়িক বিমাপত্রে বিমাগ্রহীতা, অর্থাৎ বিমাগ্রহীতার পরিবার টাকা পেতে পারেও, মানে এখানে বিমা দাবি আসতে পারেও আবার নাও আসতে পারে। সো এই ছিল যে বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে জীবন বিমা শ্রেণীবিভাগ। আমরা এই 3টা টপিক সম্পর্কে আগামীতে আরও
বিশদ আকারে জানবো, কারণ এখান থেকে যত রকম সৃজনশীল প্রশ্ন হয়। সো এটি মার্ক করে রাখো, খুব ভালো মতন পড়তে হবে এই বিষয়টি। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।